সিরাজুল করিম জাতীয় পরিচয়পত্রে তার ঠিকানা রাজধানীর লালবাগের হরনাথ ঘোষ রোডে। তথ্য উপাত্ত ঘেটে আরো জানা যায়, কোনো মতে এসএসসি পাশ করে আর পড়াশোনা করেননি শাহেদ। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2 বছর জেলে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে ধানমন্ডির 15 নম্বর রোডে শুরু করেন এমএলএম কোম্পানি। বিডিএস ক্লিক ওয়ান নামের ওই কোম্পানির 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গাড়িতে ফ্লাগস্টার, স্বাস্থ্য অধিদপ্তরের স্টিকার, সঙ্গে গানম্যান। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সেই ছবি বিলবোর্ডে সাটিয়ে দেওয়া শাহেদ 2013 সালে রিজেন্ট হাসপাতালের লাইসেন্স নেওয়ার পর আর নবায়ন করেননি, কিন্তু পেয়েছেন কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালের অনুমতি। প্রতারণার টাকায় উত্তরা পশ্চিম থানার পাশে গড়ে তোলেন রিজেন্ট কলেজ ও ইউনিভার্সিটি, আরকেসিএস মাইক্রোক্রেডিট ও কর্মসংস্থান সোসাইটি। টেলিভিশন টক শোতে নিজেকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে জাহির করতেন বহুমুখী প্রতারণায় অভিযুক্ত এই ব্যক্তি। সবখানে পরিচয় দিতেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য হিসেবে। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাৎ সহ প্রতারণার মামলায় আসামি হয়ে হঠাৎ করেই আলোচনায় আসেন মোহাম্মদ শাহেদ। রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযানের পর আস্তে আস্তে বেরিয়ে আসে শাহেদের নানা কুকীর্তির খবর। এরপরই চলে যান। শাহেদ করিম নৌকা দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন, পরিচয় আড়াল করতে নিয়েছিলেন ছদ্মবেশ। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। সে যখন এই সীমানা ক্রস করে ভারতে যাওয়ার পরিকল্পনা করছিল, ভোর 5:10 আমরা তাকে গ্রেফতার করতে সমর্থ হই এবং তার সাথে পিস্তল ছিল, আর পিস্তল ছিল এবং 3 রাউন্ড এমুনেশন গুলি ছিল। সকাল 8:10 দিকে শাহেদকে নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় হেলিকপ্টার। সকাল 9:00 শাহেদকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে অবতরণ করে। এই তার অন্যান্য কোথায় কি অপকর্ম রয়েছে, কোথায় কোথায় কি কি রয়েছে, আমরা এগুলো আমরা চেক করার চেষ্টা করবো অতি দ্রুত সাথে, কারণ আপনারা সবাই জানেন তো আমরা কিন্তু মামলা হয়েছে এবং তার এই যে অস্ত্র মামলার জন্য কিন্তু তাকে সাতক্ষীরা কিন্তু তাকে একটা মামলা রুজু করা হবে। খুব দ্রুততার সাথে তার সাথে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে যে তথ্যগুলো আমরা পাই সেই তথ্য আমরা নিয়ে আমরা আমরা অন্যান্য অপারেশনগুলো পরিচালনা করবার জন্য এবং ঢাকায় আনার পরে মূলত আমরা প্রথমে সদর দপ্তরে আমরা যাবো, সদর দপ্তর থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে, এর পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো। এরপর র্যাব হেডকোয়ার্টারে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শাহেদকে নিয়ে উত্তরা 11 নম্বর সেক্টরের 20 নম্বর সড়কের 62 নম্বর বাসায় অভিযান চালায় র্যাব। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই অভিযান শেষে শাহেদকে পুনরায় র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। 6 জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেওয়ার পাশাপাশি সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন অভিযোগে হাসপাতালটির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায়। অবস্থান পরিবর্তনের কারণে বেশ কয়েকবার শাহেদের কাছাকাছি গিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সে ঘন ঘন অবস্থান পরিবর্তন করেছিল, তার অরিজিনাল মোবাইলটা সে অনেক আগেই ফেলে দিয়েছে, আর সে ঘন ঘন অবস্থান পরিবর্তন করার কারণে আমরা বারবারই তার কাছে যেতে সমর্থ হয়েছিলাম, কিন্তু আমরা একটুর জন্য হয়তো মিস করেছিলাম, এরকম কয়েকবার হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ছদ্মবেশ নিয়েছিলেন প্রতারক শাহেদ, পরিবর্তন করেছিলেন হেয়ার কাট। মূলত সে একজন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে যাওয়ার জন্য সে চেষ্টা করছিল, বোরকা পরিহিত অবস্থায় একটি নারীর বেশে, এবং এই তাকে বিদেশে পাড়ি দেওয়ার জন্য এক শ্রেণীর দালাল আছে। কিছু দালালকে আমরা অলরেডি আমরা জিজ্ঞাসাবাদ করছি, মূলত বাচ্চু দালাল এবং তার একটি সঙ্গপঙ্গ আছে, যার মাধ্যমে ইতিপূর্বে শাহেদ 3-4 বার একইভাবে বিগত দিনে সে পার্শ্ববর্তী দেশে গিয়েছে এবং অবৈধভাবে ফেরত এসেছে। গত 9 দিনের টানা চেষ্টার পর অবশেষে বুধবার ভোর 5:10 সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীতীর সীমান্ত থেকে তাকে বোরখা পরা অবস্থায় গ্রেফতার করা হয়। সীমান্ত দিয়ে পাশের দেশে অবৈধভাবে পালিয়ে যাচ্ছিল প্রতারক শাহেদ। বর্ডারে ওখানে কাঁটাতার, ওই বর্ডারে নদী যেখানে থাকে আপনারা জানেন, সেখানে নদীর মাছ বরাবর থাকে এবং কাঁটাতার একটু দুর্বল, বা ওখানে প্রোটেকশনটা একটু নদী পার হয়ে যাওয়াটা ইজিয়ার হয়। সে ওই